কি রান্না করবো আজকে? দেখো তো কি রান্না করবো। কি এটা দেখবা তো তুমি? চেনা চেনা, তোমরা হয়তো সহজে এগুলা খাও না। এগুলা কিন্তু তুমি নিয়ে আসছিলে, আমার দুই ভাইয়া তোমার কাছে দিয়ে পাঠাইছিল। এগুলো হচ্ছে গাইস কচুর লতি, কচুর লতি আমার মায়ের হাতের। মা এগুলো হচ্ছে সংগ্রহ করে বেছে খুঁটে তারপর হচ্ছে আমার কাছে দিয়ে পাঠাইছে, বাবু রাব্বু নিয়ে আসছিল। তো গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হচ্ছে এই কচুরলতি রান্না করে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে কিভাবে এটা রান্না করে খাওয়া হয়। তুমি কি খাইছো কখনো? হ্যাঁ খাইছি, তোমাদের ওখানে যাই। ও হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের হাতের রান্না করা খাইছিলে তাই না? ডাল দিয়ে, ডাল দিয়ে আর কি ভাজি করা। আচ্ছা কেমন লাগছিল বলো তো? মজা লাগছিল। আমি সেইভাবেই আজকে রান্না করব। আমরা এগুলো সিঙ্গাপুরে মাছ দিয়ে রান্না করে খাইছিলাম। মাছ দিয়ে? তাহলে তো তুমি ভালোই চেনো, কিন্তু আমাকে তো কোনোদিন এনে দিল না। আমার পাওয়া যায় না, আমার খুবই প্রিয় একটা খাবার জানো। আজকেও হচ্ছে গাইস আমার মায়ের হাতে সেই রেসিপি, মানে আমার মা যেভাবে রান্না করতো আমিও ঠিক সেইভাবে রান্না করব। এটা কি মসুরের ডাল দিয়ে রান্না করব? মসুরের ডাল দিয়ে রান্না করব, আর অর্ধেক রেখে দেব কারণ এতগুলো রান্না করা যাবে না, অনেকগুলো। হ্যাঁ তুমি বললা যে এইগুলা মাছ দিয়ে রান্না করে খাবা, এইটুকু গাইস রেখে দিলাম। বাবুর আব্বু হচ্ছে মাছ দিয়ে রান্না করে খাবে, আর একদিন হচ্ছে মাছ দিয়ে রান্না করে দেব। তো চলুন গাইস প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখতে থাকুন কিভাবে আমাদের গ্রাম অঞ্চলে এই কচুরলতিগুলো রান্না করা হয় মসুরির ডাল দিয়ে। আর গাইস এইগুলো হচ্ছে বন কচুর মানে লতা, যার কারণে একটু চুলকাতেও পারে, তার জন্য আমার মা যে এই ব্যবস্থাটি করত, মানে রান্না করার আগে কিছুটা লবণ দিয়ে এটাকে কষলিয়ে নিত। আমিও তাই করব, তাহলে নাকি চুলকাবে না। এতো দেখুন না, হাত চুলকানোর ব্যবস্থাও আছে, কোনো সমস্যা নাই, চুলকাবে না। এইভাবে গাইস আমি হচ্ছে 15-20 মিনিট রেখে দেব, তারপরে সুন্দর করে ধুয়ে ফেলবো, একদমই চুলকাবে না। এই দেখুন গাইস লবণ দেওয়ার সাথে সাথেই এর মধ্যে পানি ভাবটা চলে আসছে। এই তো গাইস দেখেন আমি হচ্ছে এই কচুরলতিগুলো 20 মিনিটের চাইতেও বেশি মেখে রেখেছিলাম, এখন কষলে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এই তো দেখুন গাইস এই কচুরলতি রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে অনেকটা ঝাল আছে, আর এই যে দেখেন রসুন কুচি, এই যে এইভাবে কুচি করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে একটুখানি তেল। এই তো গাইস দেখুন এখন দিয়ে দিচ্ছি জিরে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝাল, পেঁয়াজ এবং রসুন কুচিগুলো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি হলুদ, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই কচুরলতি রান্না করাতে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না, শুধুমাত্র এতটুকুই দেই। আর গাইস সবকিছু মিলিয়ে বেশিক্ষণ না, শুধুমাত্র অল্প একটুক্ষণ ভাজার পরেই আমি কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কচুরলতি। এইভাবে দেওয়ার পরে কচুরলতিগুলো আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দেব। আর গাইস এর মধ্যে কিন্তু আমি এখন মসুর ডালটা দেব না, পরে দেব। এখন যদি দেই তাহলে এই তেলের উপরে ভেজে নিলে মসুরির ডালগুলো একদমই সিদ্ধ হবে না। একটু পরেই আমি পানিটা দিয়ে দেব, তার আগে আমি মসুরির ডালগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তার আগে ডালগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিলাম, এরপর গাইস পরিমাণ মতন দিয়ে দিলাম পানি। এই তো গাইস হয়ে গেল সবকিছু, এখন শুধুমাত্র একটুখানি ঢেকে দেব। তো গাইস ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পানিটা শুকিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি ঢাকনাটা তুলে দেব। এই তো গাইস দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে, আর গাইস এই রান্নাটির মধ্যে একদম কোনো পানি থাকা চলবে না। এই তো দেখুন গাইস আমি একদম ভাজা ভাজা করে ফেলেছি। এই দিকে দেখুন গাইস আমি একটুখানি লালচে করে ভেজে নিয়েছি, কারণ একটু লাল লাল করে ভেজে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো দেখুন গাইস আমার কচু
চচ্চলতি রান্না করা একদমই শেষ। ছোট্ট একটা বাটিতে তরকারিটা আমি বেড়ে নিয়েছি। আর গাইস, আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর একটি মজার ব্যাপার হলো গাইস, আমি কিন্তু রাত 8টার সময় এই কচুরলতিটা আমার মাটির রান্নাঘরে রান্না করেছি। আমার এই মাটির রান্নাঘরে কিন্তু কোনো রকম লাইট নেই, এই জন্য ভিডিওটি করতে একদমই কষ্ট হয়েছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কারণ ভিডিওটি একদম অন্ধকার। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।